আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা সরিষা ইলিশ ভাপে দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে সরিষা নিয়েছি দুই মোট আমি এখানে সাদা সরিষা নিয়েছি আপনারা চলে সাদা কালো দুটো মিলিয়ে নিতে পারেন এবার সরিষাগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর আমি সরিষাগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে করে সরিষাটা অনেক নরম হয়ে যাবে সরিষাগুলো পানি ঝরে আমি এরকম একটা প্লেটে উঠিয়ে নিয়েছি সাথে কিছু পেঁয়াজ নিয়েছি তারপর আমি সরিষাগুলো এখন শিল্পাটা বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এখানে আমি এক চামচ লবণ নিয়েছি লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর চামচ দুই টুনটি ধনিয়ার গুঁড়ো নিয়েছি আর আদা রসুন জিরা তিনটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি তা নিয়েছি এখানে আমি হাফ চামচের চেয়ে একটু কম এবার আমি আগে থাকতে যে সরিষা পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম তার সাথে আমি সবগুলো মশলা ভালো করে মেখে নিব সাথে আমি এবার তেল দিব আর আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন আর এই ভাপা ইলিশে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তারপর আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালো করে মেখে নিব এবার আমি আগে থাকতে ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তা দিয়ে দিব আর আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তার সাথে সাথে সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন ইলিশ মাছগুলো আমি ভালো করে সরিষার মশলার সাথে মেখে নেব মেখে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে মশলাগুলো ইলিশ মাছের ভিতরে ঢুকবে এবং ইলিশ মাছটা খেতেও ভালো লাগবে আমি এরকম একটা স্টিলে বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটিতে এটা তৈরি করতে পারেন তারপর আমি মেখে রাখা ইলিশ মাছগুলো বাটির মধ্যে দিয়ে দিব একটা একটা করে চাইলে আপনার এখানে হাত ধুয়ে অল্প পরিমাণে পানিও দিতে পারে না আমি তবে কোনো পানি দিব না এবার আমি এখানে কিছু কাঁচামরিচ দিব এবার আমি বাটিটাকে ঢেকে দিব একটা ঢাকনার সাহায্যে একটা করার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিব এবার আমি আগে থাকতে যে বাটির মধ্যে মাছগুলো ঢেকে রেখেছিলাম তা বসিয়ে দিব আর পানির পরিমাণটা আপনারা বাটির তলার নিচে যাতে থাকে এক অংশ ডুবে চার ভাগের এক ভাগ সে পরিমাণে দিবেন এত করে পানিগুলো উপরে আসবে না ছিটেও পড়বে না তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আর চুলার গাছটা এ পর্যায়ে লড়ছে মিডামে দিয়ে আমি রান্না করবো বারো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি আমার মাছটা হয়েছে কি না দেখেন মাছটা সম্পূর্ণ হয়েছে আর ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় আর এই ভাপা দায়া ইলিশ মাছটা খেতে অসম্ভব মজা হয় এবার আমি মাছগুলো বাটি থেকে বের করে একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থেকেন